অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমাদের মধ্যে যে রাগারাগি হয়েছে সেটা পরিস্থিতির কারণে। পরিস্থিতি আসবে যাবে, কিন্তু মানুষের ওপর পুরনো রাগ পুষে রাখবো এমন মানসিকতা আমার নেই। আপনার কথা শুনে আমি খুব নিশ্চিন্ত হলাম মাস্টারমশাই। হ্যাঁ, কিন্তু আমি এখনো জানতে পারলাম না যে তোমাদের আসবার কারণটা কি। হ্যাঁ, মানে কথাটা কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না। ইতস্তত না করে তোমাদের মনে যা আছে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। মাসে আপনার নিশ্চয়ই মনে আছে যে ইন্দ্রের সাথে নীরার বিয়ের কথা বলতে আমি আপনার কাছে এসেছিলাম। সেসব কথা কি ভুলে যাবার সাবিত্রী? কিন্তু সেদিন আমি অন্যের ছেলের সম্বন্ধ নিয়ে আপনার কাছে এসেছিলাম, আজ এসেছি আমার নিজের ছেলের সম্বন্ধ নিয়ে আপনার কাছে। দেখো, তোমাদের কথা আমি ঠিক বুঝতে পারছি না, যদি খুলে বলো তাহলে খুব ভালো হয়। মাসামশাই, আমি ঝিনুককে আমার ছেলের বউ করে আমার ঘরে নিয়ে যেতে চাই। মানে আমি তো ভাবতেই পারছি না, এত ঝামেলার পরও আপনারা ঝিনুকের সঙ্গে রঞ্জনের বিয়ের কথা ভাবলেন কি করে? এই রিয়াকশনটাই আমি আশা করেছিলাম। বিশ্বাস করো, এতে তোমার দ্বিধার কোনো কারণ নেই, এটাই তো স্বাভাবিক। আমরা নিজেরাও ভাবতে পারিনি জানো, রঞ্জন যে এভাবে ঝিনুককে ভালোবেসে ফেলবে। দেখো, শুধু যে ভালোবেসে ফেলেছে তা নয়, ঝিনুকের জন্য রঞ্জন খাওয়া দাওয়া পর্যন্ত করছে না, রাত্রে ঘুমোচ্ছে না। মাস্টারমশাই, বিশ্বাস করুন, আমি আমি প্রথম থেকে এই সম্বন্ধটার একেবারে এগেনস্টে ছিলাম। এমনকি আমি স্ট্রেট হয়ে বলে দিয়েছিলাম রঞ্জনকে যে তুমি ঝিনুককে ভুলে যাও। কিন্তু কি করবো বলুন, ছেলের মনের এই অবস্থার কাছে বাবা মা হিসেবে আমাদের মাথা নিচু করতেই হয়েছে। আর তাই তো এই প্রস্তাবটা নিয়ে আপনার কাছে এসেছি মাস্টারমশাই। এই হলো তোমাদের আসবার উদ্দেশ্য। দেখো, আমি তোমাদের কথা বুঝতে পারছি। আমিও তো চাই যে আমাদের মধ্যে সব সমস্যা মিটে গিয়ে আমরা সবাই খুব ভালোভাবে থাকি। আর তাছাড়া সমস্ত তিক্ততা ভুলে গিয়ে তোমরা যেভাবে সম্বন্ধ নিয়ে এসেছো তাতে আমি সত্যিই খুব খুশি হয়েছি। কিন্তু আমি নিরুপায়। আমি জানি যে তোমাদের মতো বড়লোকের বাড়িতে বিয়ে হলে ঝিনুক খুব ভালো থাকবে, কিন্তু তবুও এই বিয়েতে আমি মত দিতে পারবো না দুটো কারণে। কি কি দুটো কারণ মাস্টারমশাই? প্রথম কারণ হলো, ঝিনুক নিজে এখন বিয়ে করতে চায় না, ও লেখাপড়া করে আরো বড় হতে চায়। কিন্তু তার জন্য বিয়েতে বাধা কোথায়? আমার মন, আমার অন্য মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে বিয়ে দিয়ে যে ভুল আমি করেছি, ঝিনুকের ক্ষেত্রে সেই ভুলটা আমি করতে চাই না। মাস্টারমশাই, আপনি নিশ্চিন্তে থাকুন, এই বিয়ের পর ঝিনুকের পড়াশোনা কিছুতেই বন্ধ হবে না। ও শুধু সংসার করবে না, ও পড়াশোনাটা করবে মাস্টারমশাই। তার জন্য সংসার কোনো বাধা হয়ে দাঁড়াবে না মাস্টারমশাই। এবার বলি দ্বিতীয় কারণ, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তুমি আর সাবিত্রী মিলে ইন্দ্র আর নীরার বিয়ের সম্বন্ধ ঠিক করেছিলে, আর তারপর থেকে নীরজ জীবনে অশান্তি লেগেই আছে। অবশ্য এর জন্য আমি তোমাদের দায়ী করছি না, সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়।
আমি যদি ঝিরুকের সঙ্গে রঞ্জনের বিয়েতে রাজি হই তাহলে নীরার জীবনটা শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু এই বিয়ের সাথে নীরার জীবনের কি সম্পর্ক মাস্টারমশাই? সেটা দীপক ভালো বলতে পারবে, কারণ দীপকের সঙ্গেই ইন্দ্রের সমস্যা। তাই যদি হয় আমি নিজে গিয়ে ইন্দ্রের সাথে কথা বলবো। না সাবিত্রী, আমার মনে হয় মাস্টারমশাই যেমন সব কথা বুঝে আমাদের কথা শান্তিতে শুনেছেন, তেমনি আমাদেরও মাস্টারমশাই কথাটা বোঝা উচিত। কিন্তু কিন্তু এত কিছু দেখতে গেলে আমার আমার রঞ্জুটার কি হবে বলতে পারো? কেদু কেদু না সাবিত্রী, বরং আমাদেরই রঞ্জনকে বুঝিয়ে বলতে হবে আপনার সময় আর আমরা নষ্ট করব না, আমরা আসি। চল কাকিমা যে ঝিনুকের সম্বন্ধ নিয়ে আসবে আমি তো ভাবতেই পারিনি। আমিও কমাবাক হইনি মিস্তি, তবে বাবা একদম ঠিক কথা বলেছে, এই বিয়েটা যদি হতো তাহলে তোর সংসারে অনেক অশান্তি হতো। অশান্তি এখনো থেমে যায়নি বিথি, আমি শুধু ভাবছি এই কথাটা যদি ইন্দ্রদের কানে গিয়ে পৌঁছয় তাহলে কি হবে। ইন্দ্র, তোর বউকে বাড়িতে ফিরে আসার কথা বলেছিস? কখন আসছে ও? বাবা বিথিকে নিয়ে তিথির বাড়িতে যখন আসবে মীরা ওখানে এসে সেখান থেকে গুড্ডুকে নিয়ে বাড়িতে ফিরবে। সে কি রে, মীরা এর মধ্যে আবার বাপের বাড়িও চলে গেল? আমরা তো জানতাম বৌদি ওর দিদির বাড়িতে আছে। তুই কোত্থেকে জানলি? তুই কথা বলেছিস বউয়ের সঙ্গে? আমি কিন্তু তোকে বারণ করেছিলাম ইন্দ্র। না না মা, আমি আমি নীরার সঙ্গে কথা বলিনি, আমি বিশুকে দিয়ে বলিয়েছি, বিশুই এসে আমাকে সবকিছু বলেছে। কে জানে বাবা, আমার তো মনে হচ্ছে তুই ঠিক কথা বলছিস না। তুমি কি আমায় বিশ্বাস করছো না? কি করে বিশ্বাস করবো বল, সোনা যে বৃদ্ধাশ্রমে ছিল সেই খবরটা তুই রানার কাছ থেকে পেয়েছিস, কিন্তু সে কথা আমাকে বলিস নি, লুকিয়ে গেছিস। তুই বলেছিলিস ওই বাজারের লোকেদের কাছ থেকে তুই শুনেছিস। কি করব মা, পরিস্থিতির চাপে পড়ে তখন তোমাকে আমি বলতে বাধ্য হয়েছিলাম, এখন তো বাজে কথা বলছি না। দেখ তোকে আমি একটা কথা পরিষ্কার বলছি, তোর বউকে আর ছেলেকে এই বাড়িতে আনতে বলেছি তার মানে কিন্তু এই নয় যে ওরা একেবারে মাথায় উঠে নাচানাচি করবে, ওদের প্রশ্রয় দিবি তুই। দেখ এমন কোনো কাজ তুই করবি না যাতে বউ একেবারে তোর মাথায় উঠে পড়ে, বউকে তো সবসময় হাতের মুঠোয় রাখতে হয়। সে এই কথাটা তোকে আমি আগেও বুঝিয়েছি, কিন্তু বউ সামনে থাকলে না তুই কেন একটা শুকিয়ে আমশি হয়ে যাস, এই ভুলটা যেন আর না হয় বাবা। কি রে? আচ্ছা মা ছাড়ো না, এসব কথা বলে কেন ঘাবড়ে দিচ্ছ দাদাকে? না না ঘাবড়ানো তো কোনো ব্যাপার নেই, একটা কথা বাবা সবসময় মনে রাখবি, আমি যা করি সেটা কিন্তু এই সংসারের ভালোর জন্যে। আমি তো চাই না যে কোনো অশান্তি হোক, কিন্তু ওই নীরা ও পায়ে পা দিয়ে ঝগড়া করে, ও ছুতো খুঁজতে থাকে, কি করে অশান্তি করবে? বাবা কি সাংঘাতিক মেয়ে। আচ্ছা মা দাদাকে তো বলেছো একবার তাই না? ঠিক আছে এবার দাদা তোমার কথা মেনে চললেই হবে। আরে ও আমার তো ভুলে ফেলা ছেলে না, ওকে বোঝানো খুব সোজা। দেখ বাবা একটা জিনিস মাথায় রাখবি, বউয়ের ফাঁদে কিন্তু একদম পা দিবি না, ও কিন্তু অশান্তি করার চেষ্টা করবে, ছুতো খুঁজতে থাকবে। কেন জানিস তো? আমি তো আতাতে চাই, আমার একটু মাথাটা গরম হয়ে গেলে আমি তো চিৎকার চেঁচামেচি করি, তখন তোরা ভাবিস যে না জানি মা কতই ঝগড়া করছে বউয়ের সঙ্গে। তুমি নিশ্চিন্ত থাকো মা, তোমার কথা আমার মনে থাকবে।
দেখ বাবা, আমি একটা জিনিস কিন্তু পরিষ্কার তোকে বুঝিয়ে দিচ্ছি, তোর বউ এ বাড়িতে আবার যখন আসবে তখন কিন্তু নতুন করে কোনো অশান্তি যেন না করতে পারে, আর সেই দায়িত্ব তোকে নিতে হবে। আমি দায়িত্ব নিচ্ছি মা, তুমি দেখে নাও। দেখ বাবা, দেখ বাবা, দায়িত্ব নিচ্ছি বললেই তো শুধু হবে না, তোকে আরো কড়া হতে হবে, আরো শক্ত হতে হবে। মা, তুমি সমানে এক কথা বারবার বলে যাচ্ছ, দাদা এতদিন ধরে বৌদির সাথে ঘর করলো, বৌদির কিরকম স্বভাব সেটা কি দাদা জানবে না? তুমি এক কথা বারবার কেন বলছো? আরে বাবা, আমি কি আর বলছি সাথে, আমি বলছি যাতে এই সংসারে কোনো অশান্তি না হয়, সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, নাহলে আমার আর কি বল, তোদের সংসার তোরা বুঝে নে। তোমার সব কথা মাথায় থাকবে মা, তুমি নিশ্চিন্ত থাকো। ইন্দ্রকে যা বলার আমি বলে দিয়েছি, এবার নীরা আসুক, কান মুলে আমি ওকে দেখাবো যে এই সংসারটা আসলে কার। বাবা মা এখন আসছে না কেন? বাবা মা, ঝিনুকের বাবা কি বললেন? কি হলো সাবিত্রী, আমাকে চা খাওয়াতে পারো প্লিজ? কি হলো বলবে তো বাবা, আমি তো কিছু জিজ্ঞেস করছি, তোমরা কিছু বলছো না কেন? ঝিনুকের বাবা কি বললেন? রঞ্জন, রঞ্জন তুমি বড় হয়েছো, হ্যাঁ সব কিছু বুঝতে শিখেছো, আমি আশা করব যে কোনো কথাকেই তুমি খারাপভাবে নেবে না, কেমন? কিন্তু তুমি এসব কথা কেন বলছো? দেখ রঞ্জন, তুই এটা তো মানবি যে তোর ইচ্ছে পূরণ করার জন্যই আমি আর তোর মা মাস্টারমশাই বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ আমি সেটা নিশ্চয়ই মানি, মাস্টমশার সঙ্গে আমাদের স্ট্যাটাস মেলে না এ কথা তো অস্বীকার করতে পারবি না, কিন্তু এ সব ভুলে আমি আর তোর মা ওনাদের বাড়িতে গিয়েছিলাম ঝিনুককে আমাদের বাড়ির বউ করে আনার জন্য। কিন্তু তুমি এসব কথা টেনে আনছো কেন? আমি তো জিজ্ঞেস করছি স্যার কি বলেছেন, তোমাদের কি অপমানজনক কোনো কথা বলেছেন স্যার? মাস্টারমশাই কখনোই সে ধরনের মানুষ নন, শিষ্টাচার বোর্ড ওনার যথেষ্টই, উনি এ ধরনের কোনো কথা বলেননি, ইভেন আমাদের সঙ্গে কথা বলাকালীন পুরনো ঝামেলার কোনো কথা উনি তুলে আনেননি, বরং মন দিয়ে আমরা যা বলতে চাই সেটা উনি শুনেছেন। তুমি এত ভুনিতা করছো না, বিশ্বাস করো এই মানসিক অবস্থায় আমি তোমার এই জ্ঞানের কথাগুলো নিতে পারছি না। আমি তো তোমাকে খোলাখুলি ভাবে জিজ্ঞেস করছি, বলো না চিনুকের বাবা কি বললেন? আমি বাবা আমাকে বলো না প্লিজ। মা মা, বাবা তো কোনো কথাই খোলাখুলি বলছেন না, তুমি আমাকে বলো স্যার কি বললেন? দেখ দেখ স্যার, অনেক যুক্তি দেখিয়েছেন, অনেক কারণ দেখিয়েছেন, কিন্তু সোজা কথা হলো উনি বিয়েটা নাকচ করে দিয়েছেন। রঞ্জন বাবা, এভাবে তুই ভেঙে পড়িস না রঞ্জন, আমাদেরও খুব খারাপ লাগছে তো, খুব খারাপ লাগছে, তোর জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না। কিন্তু বাবা বাবা, বুকে পাথর রেখে বলছি তোকে তোর এই ভালোবাসাটা ভুলে যেতে হবে বাবা, ভুলে যেতে হবে। না আমি জানি না ঝিনুক আমার মনটা জুড়ে কিভাবে আছে, কিন্তু আমি ওকে সত্যি খুব ভালোবাসি, ওকে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। দেখ দেখ রঞ্জু, আমরা আমরা তোর কষ্টটা বুঝতে পারছি, আমাদের তরফ থেকে যা যা করবার আমরা সবটা করেছি, কোনো ত্রুটি করিনি বিশ্বাস কর, কিন্তু
কিন্তু আমরা নিরুপায়। দেখ ঝিনুকের সাথে তোর বিয়েটা তো আমরা জোর করে দিতে পারি না, তাই না? রঞ্জন রঞ্জন, আমি বলি কি বাবা, তোর মনটা একটু শক্ত কর। আমি জানি, আমি জানি আগে রঞ্জন হলে রঞ্জন রেগে যেত, এতক্ষণ হয়তো অনেক ঝুট ঝামেলাও পাকিয়ে বসত, কিন্তু এখন তোর চোখে আমি জল দেখতে পাচ্ছি। তুই কাঁদছিস রঞ্জন, আমি আমি বুঝতে পারছি আমার রঞ্জন অনেক অনেক পাল্টে গেছে। আমি পাল্টাতে সাহায্য করেছি ঝিনুকের প্রেম। আমার একটা কথা শুন বাবা, তুই বরং কদিনের জন্য তোর বোনের শ্বশুর বাড়ি থেকে একটু ঘুরে আয়। না, অন্য কোনো মেয়েকে আমি মন থেকে মেনে নিতে পারবো না, আর তোমরা আমাকে আর বিয়ের কথা বলো না। সাবিত্রী, কুল, ওকে কাঁদতে দাও সাবিত্রী, ওর মনের কষ্টটা এই কান্নার মধ্যে দিয়ে বেরিয়ে যেতে দাও। এই কষ্টটা তোর পাওনাই ছিল, ওকে একটু ওকে একটু কান্নার মাধ্যমে স্বাভাবিক হতে দাও সাবিত্রী। যা, নীলের সঙ্গে তোর দেখা হয়? হ্যাঁ, কাজের জন্য তো আমাকে কারখানায় যেতেই হয়, আর নীল তো ওখানেই কাজ করে, তখন আমাদের দেখা হয়েই যায়। কিন্তু কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না বাবা, তুমি হঠাৎ নীলের কথা জানতে চাইছো কেন বলো তো? তোর বাবা জানতে চাইছে, তার কারণ আছে। আচ্ছা, নীল কি তোদের সম্বন্ধটা নিয়ে কোনো কথা বলেছে? এতদিন তো হয়ে গেল, কোনো উত্তর তো পেলাম না। সেটা আমি কি করে বলবো বলো তো মা, ওদের মনে কি চলছে সেটা তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়, তাই না? সেই জন্যই তো জানতে চাওয়া হচ্ছে, নীল এ প্রসঙ্গে তোর সাথে কোনো কথা বলেছে কিনা। না, এখনো তেমন কিছু বলেনি। আশ্চর্য ব্যাপার, ওরা তো বলেছিল স্নিগ্ধার সাথে তোর বিয়ে দেবে কিনা সেটা আলোচনা করে আমাদের জানাতে। দেখো মা, ওরা এইসব বিয়েটিয়ে নিয়ে কথা বলবেন তোমরা আশা করছো বটে, কিন্তু একবার ওদের পরিস্থিতির কথাটা ভেবে দেখো তো, কি অবস্থার মধ্যে আছেন ওরা। এমনিতেই ব্যবসা হারিয়ে ভয়ঙ্কর বিপদের মধ্যে আছেন, তার মধ্যে টাকার চাপ, গুন্ডাদের ঝামেলা, এই সব কিছুর মাঝখানে কি আলাদা করে বিয়ে নিয়ে ভাবার মতন মানসিকতা কারোর থাকে? মা, মা খেতে আসুন। সকাল থেকে ওর নতুন নাটক শুরু হয়েছে, দুপুরে বাড়ি এসেও কিছু না খেয়ে বেরিয়ে চলে গেছিল, ওর যে কি হয়েছে সেটা আমিও জানি। এই তো কি হয়েছে রে? এই বাড়িতে আমাকে কারোর কোনো প্রশ্ন করার অধিকার নেই, শুনেছো? তোমাকে বললাম তোমার আদরে বৌমাকে গিয়ে জানিয়ে দাও। এই আবার কি অসভ্যতা শুরু করেছিস? তুই না খেলে আমাদের খারাপ লাগে এটা তুই বুঝিস না? তোর জন্য চিন্তা করি বলেই বারবার জানতে চাইছি তোর কি হয়েছে। মা, এসব নাকামি বন্ধ করো তো, এসব নাকামো না, সহ্য হচ্ছে না। হ্যাঁ, যাও গিয়ে তোমরা শাশুড়ি বৌমা মিলে গান্ডে পিণ্ডে গেলো, আমার কথা ভাবতে হবে না তোমাদের। বৌমা খেতে বসবে চলো। মা, রবির কাছে জেনে নিন, ও কখন খাবে কখন খাবে না, আমি তো আর ওর কাজের লোক নই, দুবেলা ওর জন্য রান্না করবো আবার সে খাবার ফেলেও দেবো। রান্না করতে যেমন কষ্ট হয়, খাবার ফেলে দিতেও তেমনই মায়া হয়, এটা ওর বোঝা উচিত। হচ্ছে
তুমি আমার সঙ্গে কি সব ব্যবহার করছো? আমারই খাবে, আমারই পরিবার আমাকেই কথা শোনাবে? আজকে দুপুরে আমি এসে দেখলাম তুমি পাশের বাড়ি কাকিমার সঙ্গে হেসে হেসে কথা বলছিলে। আমার সঙ্গে হাসি মুখে কথা বলতে তোমার কি সমস্যা হয়? মা, কি অদ্ভুত কথা বলুন তো। উল্টো অদ্ভুত কথা মন, আজকে সকালেও আমি তোমাকে বললাম যে একটু হাসি মুখে থাকো, আমার কথাটা শুনেছো? কানে গেছে তোমার কথাটা? হ্যাঁ, কানে তো যায়নি। সারাক্ষণ যদি বাড়ির বউ গোমরা মুখে ঘুরে বেড়ায় তাহলে কোন স্বামী দেখতে ভালো লাগে বলো তো? হ্যাঁ, কোন স্বামী দেখতে ভালো লাগে? আর সারা দুনিয়ার লোকের সঙ্গে তুমি হাসি মুখে কথা বলতে পারো, আমার সঙ্গে হাসি মুখে বলতে কি কষ্ট হয় তোমার? আর আমাকে বলছো আমি অসভ্যতা করি? হ্যাঁ, তুমি আমাকে একটু সম্মান করো মন, একটু সম্মান করো আমাকে। হ্যাঁ, স্বামী না খেয়ে বসে আছে আর তার সামনে স্ত্রী কাণ্ডে পিণ্ডে গিলছে, এত বড় সাহস পাও কোথা থেকে? তুই কি ঝামেলা করবি বলেই ঝামেলা করছিস? আর গন্ডগোল করিস না, আমি তো নিজে তোকে ডাকলাম, বৌমাও তোকে খেতে ডাকলো। আর একটা কথা ভালো করে জেনে রাখ, অন্যের দিকে আঙ্গুল তোলার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখ, তুই বৌমার সঙ্গে কি ব্যবহার করিস। জ্ঞান দিও না মা, আমাকে একদম জ্ঞান দিও না। হ্যাঁ, আমি যা বলার বলে দিছি, এরপরে বাকিটা মন মুছবে। তুমি চিন্তা করো না বৌমা, আমি দোকান থেকে তোমার জন্য খাবার নিয়ে আসছি।